মোল্লা কান্দি ইউনিয়নের বীর কন্যা মহাকিনা কল্পনা হাজির হয়েছে, স্বাগত জানাই আমরা তাকে। আমি আপনাদের কাছে আমি অনুরোধ জানাই, নৌকা ছেড়ে বাংলার নৌকা মাওলানা আমিনুল হামিদ খান ভাসানীর নৌকা, মাওলানা আব্দুর রশিদ তর্ক বাগিচার নৌকা, হুসাইন শহীদ সোহরাওয়ার্দীর নৌকা, শেখ হাসিনার নৌকা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নৌকা, এই নৌকায় ভোট দিয়ে এদেশের মানুষ স্বাধীনতা পেয়েছে। এই নৌকায় ভোট দিয়ে মানুষ গণতন্ত্র পেয়েছে, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার হয়েছে। অতএব আপনারা দয়া করে কেউ নৌকার বাইরে যাবেন না। যারা আওয়ামী লীগের তৃণমূলের নেতা কর্মী তারা আমাদের সাথে আছে, আমার বিশ্বাস উপরে যারা এখনো শান্ত হননি তারা শান্ত হয়ে যাবেন নৌকার পক্ষে। আর নানান জায়গায় ভয় ভীতি প্রদর্শন করা হচ্ছে। আমরা আওয়ামী লীগের প্রার্থী, নৌকা আমাদের প্রতি, শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিয়েছে, ভয় পাবার মানুষ আমরা নই, আমরা কাপুরুষ নই, কর্মনবৃত্তির মানুষ নই, আমরা নির্বাচন আচরণ বিধি মেনে চলবো, জনগণের ভোটাধিকার নিশ্চিত করব। 29 তারিখে সেনাবাহিনী আসবে, র‍্যাব থাকবে, পুলিশ থাকবে, বিজিবি থাকবে, আপনারা জনগণের ভোটাধিকার নিশ্চিত করার জন্য রাজপথে সৈনিক হিসাবে থাকবেন। মরার আগে মরবেন না, কান কিলে নিয়ে গেছে, কান একটু হাত দিয়ে দেখবেন আসলে কি নিয়েছিল। আমার বিশ্বাস মীর কাদিমে যাই, মুন্সিগঞ্জ পৌরসভায় যাই, চরকাওয়ারের গ্রামে যাই, মোল্লাকান্দির গ্রামে যাই, আধারার মেঘনার পারে যাই, পদ্মার পার বাংলা বাজারে যাই, কাইজার চরে যাই, শিলইতে যাই, মহাকালীতে যাই।